হ্যালো ওয়েলকাম টু দ্য ড্রোনাজ ড্রোনাজের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের পলিটি ফ্যাকাল্টি আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হল ডাব্লিউ বিসিএসের যে কনস্টিটিউশন সাবজেক্টটা বা পলিটি সাবজেক্টটা যেটা আমরা বলি সেটাতে কী সিলেবাস আছে আমাদেরকে কী পড়তে হবে আমাদেরকে কি জানতে হবে এবং কোন টপিকটার উপরে একটু বেশি গুরুত্ব দেব কোনটা একটু কম গুরুত্ব দেব সেই সংক্রান্ত বিষয় আজকে আমরা আলোচনা করব তার সাথে সাথে ভিডিওর একদম শেষের দিকে আমরা দেখব আমাদের যে সংবিধান বা কনস্টিটিউশন সেটার কিছু বৈশিষ্ট্য আছে আমরা সেই সংক্রান্ত কিছু আলোচনা আজকে করব তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা যেটা বলে রাখি পলিটি সিলেবাসকে আমরা মোটামুটি এই কটা হেডে ভাগ করতে পারি প্রথমে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক বা সংবিধান সংক্রান্ত কিছু বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জুডিশিয়ারি মানে বিচার বিভাগ লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার কনস্টিটিউশনাল এবং নন কনস্টিটিউশনাল বডিজ মানে সাংবিধানিক এবং যেগুলো আমাদের স্ট্যাচুটেরি বডিজ হয় সেই ধরনের বডিজ অর্গানাইজেশনস এবং তার সাথে আরও কিছু ডাইমেনশানস আমরা দেখব তাহলে সবার প্রথমে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যদি আমরা বলি সংবিধান সংক্রান্ত আমরা কী কী জিনিস দেখব হিস্টোর সংবিধান সংক্রান্ত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে পরবর্তীতে যখন ব্রিটিশরা ভারতে অ্যাকচুয়ালি রুল করা শুরু করলো সেখান থেকে নিয়ে একদম ভারতের যে স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আমরা সেটা অবধি দেখব মেকিং অফ দ্য কনস্টিটিউশন প্রিএম্বেল সংবিধানের গঠন গণপরিষদ সংবিধানের প্রস্তাবনা এই সমস্ত কিছু সংবিধান কিভাবে বানানো হয়েছিল কারা কারা ছিলেন কমিটিতে কতগুলো আর্টিকেল ছিল কতগুলো পার্ট ছিল এই সমস্ত ডিটেলসটা ইউনিয়ন অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া আমাদের সংবিধানের প্রথম পার্ট কি কি আছে কিভাবে নতুন কোনো জায়গাকে আমরা অ্যাড করতে পারি সিটিজেনশিপ পার্ট টু নাগরিকত্ব কারা নাগরিক বা কারা নাগরিক নয় বা কাদের নাগরিকত্ব দেওয়া হতে পারে কারা ভারতের নাগরিকত্ব পেতে পারেন এই সমস্ত জিনিস আমরা আলোচনা করবো সিটিজেনশিপ চ্যাপ্টারে এরপরে যে তিনটে আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক অধিকার ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এবং তারপর ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য এই তিনটে জিনিস কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে অ্যামেন্ডমেন্টস অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের সংশোধনী এখনও অবধি একশো পাঁচবার সংবিধান সংশোধন করা হয়েছে তো আমরা দেখবো কিভাবে করা হয় কোন আর্টিকেলের মাধ্যমে করা হয় কারা করতে পারেন কি মেজরিটি লাগে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখব কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আমি পরের টপিকে যাই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এই দুটো সরকারকে আমাদের কম্পেয়ার করে পড়তে হবে বা তুলনামূলকভাবে পড়তে হবে কারণ এখানে আমরা সিমিলার ইনস্টিটিউশনস পাবো এখানে আমরা সিমিলার কিছু আইন পাবো সিমিলার কিছু প্রতিষ্ঠান পাবো এখানে আমরা যেমন প্রেসিডেন্ট পড়ার সাথে সাথে আমরা গভর্নর পড়ব যাতে আমরা তুলনা করে পড়তে পারি আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন কিন্তু সেভাবে স্টেটে কোনো রকম আমাদের ভাইস গভর্নরের কোনো অস্তিত্ব নেই তো আমরা ভাইস প্রেসিডেন্ট পড়ব আমরা প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রিসভা তার ব্যাপারে পড়ব সিমিলারলি একটি রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যে মন্ত্রীসভা হয় আমরা তার ব্যাপারে পড়ব এবং অবভিয়াসলি পার্লামেন্ট সংসদ এবং বিধানসভা বা বিধান পরিষদ এই সমস্ত কিছু নিয়ে যে রাজ্যের আইনসভা আমরা সেটা নিয়ে আলোচনা করব পার্লামেন্ট খুব বড়ো একটা চ্যাপ্টার এখান থেকে প্রচুর প্রশ্ন আসে প্রেসিডেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা গভর্নর খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তো আমরা এই সংক্রান্ত বিস্তৃত আলোচনা আমাদের আগামী ক্লাসগুলোতে করব যখন আমরা পার্টিকুলারই টপিকগুলো নিয়ে ডিসকাস করব যদি আমি পরবর্তী ক্যাটাগরিতে যাই সেটা আমাদের বিচার বিভাগ জুডিশিয়ারি জুডিশিয়ারিতে আমরা দেখবো সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিছু ট্রাইব্যুনালসের ব্যাপারে আমরা দেখব এবং ভারতের কিছু ইম্পর্ট্যান্ট কেস এখনও অবধি ভারতে ঘটে যাওয়া কিছু খুবই গুরুত্বপূর্ণ কেস যেগুলো ভারতীয় রাজনীতি বা ভারতীয় আইন ব্যবস্থায় প্রভূত পরিবর্তন এনেছিল আমরা সেই ধরনের কিছু কেস দেখব যেমন গোলকনাথ কেস রমেশ থাপার কেস কেশবানন্দ ভারতী কেস পরবর্তীতে মানেকা গান্ধী পরবর্তীতে শ্রেয়া সিংঘল এডিএম জবলপুর ভার্সেস শিবকান্ত শুক্লা এই ধরনের কিছু কেস আমরা দেখবো এখানে জুডিশিয়ারিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট খুব খুব গুরুত্বপূর্ণ দুধনের চ্যাপ্টার আমরা দেখব ডিটেলে দেখব আচ্ছা পরবর্তীতে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিজ এখানে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় স সরকার যেটাকে বলে ঠিক আছে সেখানে আমরা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট তিয়াত্তর এবং চুয়াত্তরতম সংশোধনী পঞ্চায়েতের এই যে স্তর বিভাগ মিউনিসিপ্যালিটিতে কারা থাকেন কী কী পাওয়ার আছে কাদের জন্য সংরক্ষণ আছে মহিলাদের জন্য কত পার্সেন্ট সংরক্ষণ আছে এই সমস্ত টপিকগুলো আমরা ডিসকাস করবো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি চ্যাপ্টারে পরবর্তীতে যদি আমরা বলি কনস্টিটিউশনাল এবং নন কনস্টিটিউশনাল বডিজ যেমন ইউপিএসসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের অ্যাটর্নি জেনারেল অর্থ কমিশন বা যদি আমরা নন কনস্টিটিউশনাল বডিজের দিকে যাই তাহলে নীতি আয়োগ বা স্ট্যাটুটারি বডিজ যেমন এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো এদের স্ট্রাকচার কারা থাকেন কারা অ্যাপয়েন্ট করেন রিটায়ারমেন্ট এজ কত রিটায়ারের পরে কোথায় তাদের রকম ফিউচার অ্যাপয়েন্টমেন্ট হবে কি না আমরা সেই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর্টিকেল নম্বর কত যদি সেটা কনস্টিটিউশনাল বডি হয়ে থাকে যেমন ইউপিএসসি আর্টিকেল থ্রি ওয়ান ফাইভ থেকে থ্রি টু থ্রি বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর্টিকেল থ্রি টু ফোর তো এই ধরনের যে জিনিসগুলো কারা অ্যাপয়েন্ট করেন কজন মেম্বার থাকেন কি তাদের ডিউটি কী তাদের ফাংশনালিটি আমরা এই জাতীয় জিনিসগুলো আলোচনা করব লাস্টে আমরা দেখব আমাদের কিছু আদার ডাইমেনশান হিসেবে আমরা আরও কিছু চ্যাপ্টার্স পড়তে পারি যেমন ইউনিয়ন টেরিটোরিজ এবং শেডুল্ড এরিয়াস মানে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে এবং তার সাথে সাথে আমাদের যে তফসিলি জাতি এবং উপজাতি অধ্যুষিত এলাকা আছে শেডুল ফাইভ অ্যান্ড শেডুল সিক্স এরিয়াস কিছু রাজ্যের জন্য স্পেশাল প্রভিশন আছে আমরা সেই রাজ্যগুলোর স্পেশাল প্রভিশনগুলো দেখব আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ানের আন্ডারে ইলেকশন এবং তার সংক্রান্ত কিছু আইন আছে আমাদের আর পি অ্যাক্ট নাইনটিন ফিফটি আর পি অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান ইলেকশন কমিশন মোডাল কোড অফ কন্ডাক্ট এই জাতীয় জিনিসগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অষ্টম তফসিলে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে বাইশটি ভারতীয় ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া আছে আমরা সেই জিনিসগুলো দেখব আচ্ছা তো এটা তো গেল আমাদের সিলেবাস এবার যদি আমরা যেটা আমি বলেছিলাম যে ভিডিওর একদম শেষ দিকে আমরা আমাদের কনস্টিটিউশনের কিছু ফিচার্স নিয়ে আলোচনা করবো যা আমাদের কনস্টিটিউশনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের কনস্টিটিউশনের আমরা ফিচার্সগুলোকে এরকমভাবে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি যদি এক এক করে আমরা দেখতে চাই যে সবচেয়ে শুরুতে লেংদিয়েস্ট রিটেন কনস্টিটিউশন আমাদের সংবিধান লিখিত সংবিধান রিটেন কনস্টিটিউশন এবং সেটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লিখিত কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনে বর্তমানে পঁচিশটি পার্ট আছে বারোটি শেডুল আছে এবং এর সাথে সাথে সাড়ে চারশোর বেশি আর্টিকলস আছে তো এই বিষয়গুলো এই যে এত বড় সাইজ এর পেছনে রিজন হচ্ছে যে আমাদের গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে যখন এই কনস্টিটিউশন বানানো হয় সেই সময় যারা উকিল ছিলেন বা লয়ার্স তাদের প্রাধান্য বেশি ছিল এবং সেটা একটা রিজন বলা হয় যে সেই কারণে কনস্টিটিউশনের ভাষা যেরকম সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু কঠিন কনস্টিটিউশনের দৈর্ঘ্য অনেক বেড়ে গিয়েছিল এবং এত শিডিউল এত পার্ট পৃথিবীর অন্য কোনো কনস্টিটিউশনে নেই আমরা যদি সেকেন্ড পয়েন্টটা দেখি যে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়স আমরা চেষ্টা করেছি একটা যুক্তরাষ্ট্র কাঠামোতে আমাদের দেশকে দেশের সংবিধানকে বানাতে কিন্তু আমাদের সংবিধানে এমন কিছু প্রভিশন আছে যেটা আমরা অবভিয়াসলি এই যে কোর্সটা চলবে সেই কোর্সে আমরা দেখব যে সেটা কিছু হলেও আমাদের ইউনিটের কাঠামো তার দিকে সামান্য পরিমাণে বায়সড বা তার দিকে সামান্য পরিমাণে ঝোঁকা মানে পার্লামেন্টের যদি আমি খুব সিম্পল ভাষায় বলি যে পার্লামেন্টের কাছে কিছু পাওয়ার বেশি আছে স্টেট বিধানসভাদের থেকে আমাদের যে স্টেট লেজিসলেচার তাদের থেকে কিছু ক্ষেত্রে পার্লামেন্টের পাওয়ার একটু বেশি এবং সেটাকেই বলা হয় ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়স কিছু ক্ষেত্রে কনস্টিটিউশন পার্লামেন্টকে কিছু ক্ষেত্রে বেশি পাওয়ার দিয়ে রেখেছে যদি আমি পরেরটা বলি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ভারত যখন স্বাধীন হয় ব্রিটেনের যে পার্লামেন্টারি ফর্ম সেটার সাথে আমরা পুরো পরিচিত ছিলাম তার স্ট্রেংথ তার উইকনেস যা পুরোটার সাথে আমরা পরিচিত ছিলাম সেই কারণে এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে আমরা অ্যাডপ্ট করেছি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা বর্তমানে ইউএসএতে আছে সেটা আমরা নিইনি আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি তো সেটার পেছনে একমাত্র এবং ওয়ান দা দ্য রিজন যে আমরা ব্রিটিশদের যে পার্লামেন্টারি ফর্মটা তার সাথে পূর্ব পরিচিত ছিলাম যদি আমি পরের ফিচার্সগুলো দেখি ব্লেন্ড অফ রেজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি মানে আমাদের যে সংবিধান সেটাকে যখন আমরা সংশোধন করি কনস্টিটিউশনটাকে যখন আমরা সংশোধন করি মানে অ্যামেন্ডমেন্ট করি আমাদের কিছু প্রভিশন আছে যেগুলো প্রচণ্ড রিজিড যেগুলো সংশোধন করা যাবে না এবং সেই জায়গাটাকে আমরা বলি বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো বা মৌলিক কাঠামো সেটা সংশোধন করা যাবে না কিছু জিনিস আছে যেটা সংশোধন করা প্রচণ্ড টাফ সেখানে স্পেশাল মেজরিটি দরকার হয় পার্লামেন্টের তারপরে মিনিমাম হাফ অফ দ্য স্টেটস তাদের থেকে পারমিশন চাই যেমন যদি আমি প্রেসিডেন্টের ইলেকশন বা রাষ্ট্রপতির যে নির্বাচন সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে সেই প্রসেসে যেতে হবে যেখানে পার্লামেন্ট প্রথমে দুটো হাউস সেপারেটলি টু থার্ড মেজোরিটিতে ওটা পাস করবে বিলটা সংবিধান সংশোধনী বিল তারপর সেটা রাজ্যের কাছে পাঠানো হবে মিনিমাম হাফ অফ দ্য স্টেটস তাদের থেকে পারমিশন চাই কিন্তু কিছু জিনিস আছে যেগুলো খুব ফ্লেক্সিবল যেগুলো খুব ফ্লেক্সিবল মানে যেগুলো খুব ইজিলি চেঞ্জ করা যেতে পারে যেগুলো খুব ইজিলি চেঞ্জ করা যেতে পারে যেমন কোনো রাজ্যের নাম চেঞ্জ বা কোনো রাজ্যকে ভেঙে দুটো রাজ্য বানানো সেগুলো খুব ইজিলি চেঞ্জ করা যেতে পারে বা প্রিভিলেজেস অব দ্য লেজিসলেচার এই যে আমাদের যে আইনসভা তাদের কাছে কিছু প্রিভিলেজ থাকে তাদের কাছে কিছু এক্সট্রা পাওয়ার থাকে তো সেই পাওয়ারগুলোকে চেঞ্জ করা সেগুলো খুব ইজিলি চেঞ্জ করা যেতে পারে তো আমাদের সংশোধনী সিস্টেমটা অ্যামেনমেন্ট সিস্টেমটা রিজিট এবং ফ্লেক্সিবল এটার মধ্যে একটা মিশ্রণ সেমভাবে যদি আমি পরের পয়েন্টটা দেখি যে পার্লামেন্টারি সভরিনিটি এবং জুডিশিয়াল সুপ্রিমেসি এটার ভেতরেও একটা মিশ্রণ আছে একটা সিনথেসিস আছে আমাদের যে সংসদ সেটা সার্বভৌম সে নিজের মতো করে আইন বানাতে পারে সে নিজের মতো করে কনস্টিটিউশনকে সংশোধনও করতে পারে আবার আমাদের যে জুডিশিয়ারি সে জুডিশিয়ারি চাইলে সেই আইনকে রিভিউ করে সেই আইনকে বাতিল ঘোষণা করতে পারে তো এদের মধ্যে একটা সেনসেসিস আছে আমি এটার কথা আগেও বলেছি ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক অধিকার আমাদের মৌলিক কর্তব্য এবং নির্দেশনামূলক নীতি এই যে আমাদের পার্ট থ্রি থেকে শুরু করে পার্ট থ্রি পার্ট ফোর এবং পার্ট ফোর এ ফান্ডামেন্টাল রাইটস সিক্স সিক্স পার্ট ফোরে আছে আমাদের ডিপিএসপি আর পার্ট ফোর এতে আছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল ডিউটি আমরা পরে অ্যাড করেছি কনস্টিটিউশনে ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাড করেছে ফান্ডামেন্টাল ডিউটিকে উনিশশো ছিয়াত্তর সালে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি অরিজিনাল কনস্টিটিউশনে ছিল আমরা এই সব কিছু এই যে আমরা কোর্সটা করবো এই যে আমরা বিভিন্ন ধরনের ক্লাস করবো আমরা এই সব কিছু ডিটেলে দেখব আমি যদি পরের ফিচার বলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে হলো যে আমাদের আঠেরো বছরে আমাদের ভোটাধিকার পাওয়া যায় ইউনিভার্সাল মানে সবাই কোনো রকম ডিসক্রিমিনেশন হবে না কারো এগেনস্টে রকম ডিসক্রিমিনেশন হবে না তুমি ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারো তুমি ইন্ডিয়ার সবচেয়ে গরিব ব্যক্তি হতে পারো কিন্তু যদি আঠেরো বছরের উর্ধ্বে তোমার বয়স হয় তুমি পাবে ভোটাধিকার অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি শুরুতে আঠেরো বছর ছিল না সিক্সটি ফার্স্ট অ্যামেনমেন্টে এটা অ্যাড করা হয়েছিল বর্তমানে আঠেরো বছরের ঊর্ধ্বে আমাদের ভোটাধিকার প্রাপ্ত হয় আমি যদি বলি এমার্জেন্সি প্রভিশনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ থেকে আমরা নিয়েছি এমার্জেন্সি আমাদের তিন রকমের এমার্জেন্সি হতে পারে একটা হতে পারে ন্যাশনাল এমার্জেন্সি একটা হতে পারে স্টেট এমার্জেন্সি একটা হতে পারে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এটার আর্টিকেল নাম্বার কত থ্রি ফিফটি টু এটার আর্টিকেল নাম্বার কত থ্রি ফিফটি সিক্স এটার আর্টিকেল নাম্বার থ্রি সিক্সটি স্টেট এমার্জেন্সি আর্টিকেল থ্রি সিক্সটি ফাইভের আন্ডারেও হতে পারে সেটার কজ আলাদা তো এই যে এমার্জেন্সি প্রভিশনস আছে এমার্জেন্সি যখন চালু হয় বা এমার্জেন্সি যখন ভারতে লাগু হয় সেই সময় আমরা যেটা আমি আগে বলেছিলাম ফেডারেল থেকে ইউনিটারি আমরা সেই সময় ইউনিটারি হয়ে যাই আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ আছে সিঙ্গেল সিটিজেনশিপের অর্থ হলো আমরা শুধুমাত্র ভারতের নাগরিক আমরা কোনো রাজ্যের বাসিন্দা হতে পারি রেসিডেন্ট হতে পারি আমরা রেসিডেন্ট হতে পারি যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট কিন্তু আমি সিটিজেন কার আমি সিটিজেন ইন্ডিয়ার ইউএসএতে তুমি স্টেটেরও সিটিজেন হতে পারো কিন্তু আমাদের এখানে আমরা খালি ইন্ডিয়ার সিটিজেন আমরা স্টেটের রেসিডেন্ট বাসিন্দা নাগরিক আমরা কার ভারতের আমি যদি লাস্ট ফিচার্সগুলো দেখি খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের এখানে লোকাল সেলফ গভর্নমেন্টের প্রভিশন আছে আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আছে তো আমাদের একটা ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা আছে কেন্দ্র 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 সরকার রাজ্যের রাজ্য সরকার এবং একদম স্থানীয় অঞ্চলে স্থানীয় সরকার বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন বলা হয় যেখানে গণতান্ত্রিক উপায়ে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করছি ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন মানে আমরা গণতান্ত্রিক উপায় ভোটাধিকারের মাধ্যমে ভোট প্রয়োগের মাধ্যমে আমরা কি করছি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করছি রাইট আমাদের কনস্টিটিউশনালি ইন্ডিপেন্ডেন্ট বডিজ আছে যেমন ইউপিএসসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাট সিএজি এই ধরনের কিছু বডিজ আছে আমাদের কাছে সুপ্রিম কোর্ট এদেরকে বলা হয় বুলওয়ার্ক অফ ডেমোক্রেটিক সিস্টেম আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা এরা কাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে ফান্ডামেন্টাল পিলার্স হিসেবে দাঁড়িয়ে আছে সেমভাবে ধর্মনিরপেক্ষ দেশ আমাদের দেশে প্রচুর ধর্ম আছে কিন্তু আমাদের দেশের কোনো ধর্ম নেই রাষ্ট্রীয় কোনো ধর্ম নেই আমাদের আমরা সমস্ত ধর্মকে ইকুয়ালি রেসপেক্ট করি আমাদের এখানে সমস্ত ধর্মের লোকেদের তাদের নিজস্ব ধর্মাচরণের অধিকার আছে স্বাধীনতা আছে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার আছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে আর্টিকেল টোয়েন্টি আমাদের আছে সেই রাইট প্রিএমএলএ বলা আছে আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা আছে যে আমরা সেকুলার স্টেট আমাদের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই সমস্ত ধর্ম ইকুয়ালভাবে আমরা এখানে রেসপেক্ট করব সমস্ত ধর্মের ইকুয়ালভাবে আমরা এখানে তাদের অধিকার দেব তাদের আমরা কোনোভাবে আলাদা চোখে দেখব না সেটা সেকুলার স্টেট আমাদের কনস্টিটিউশনের ফিচার্স তাহলে আজকে আমরা যেটা দেখলাম যে আমাদের কনস্টিটিউশনের আমাদের কনস্টিটিউশনের যে আমরা ফিচার্সগুলো এখানে ডিসকাস করেছিলাম বা এখানে আমরা যে লিস্ট আউট করেছিলাম সেই সংক্রান্ত পুরো ডিটেলসগুলো আমরা কিন্তু দেখলাম এরকম প্রতিটা ক্লাসেই আমরা ডিটেলে আরও ডিটেলে প্রতিটা জিনিস এই সংক্রান্ত জিনিসগুলো যত আমরা চ্যাপ্টার্সগুলো পড়ব তত আমরা এই সংক্রান্ত জিনিসগুলো আরও বেশি করে দেখব আরও ডিটেলে দেখব এবং এই সংক্রান্ত সমস্ত ধরনের প্রশ্ন সমস্ত ধরনের ডাউটস বা সমস্ত ধরনের যে কোয়ারিস তোমাদের থাকবে সেগুলোকে আমরা যতটা পারি অ্যানসার করার চেষ্টা করব আমরা ট্রাই করব যাতে তোমাদের এই সেশনটা ভালো লাগে এবং পরবর্তীতে তোমাদের হেল্প হয় ডাব্লু বিসিএস ক্র্যাক করার জন্য তাই আমাদের মোটো রেড থিঙ্ক পড়ো ভাবো জিজ্ঞেস করো শেখো এবং ইম্প্রুভ করো তাহলে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ আশা করি সেশনটা ভালো লাগবে এবং আমরা এরকম প্রচুর প্রচুর ক্লাস করব প্রচুর প্রচুর কিছু শিখবো নতুন নতুন কিছু জিনিস এখানে পড়বো জানব সেই সংক্রান্ত আলোচনা করব এবং তার পাশাপাশি ডাব্লিউ বিসিস ক্র্যাক করব থ্যাংক ইউ বাই টেক কেয়ার